আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে কনফারেন্স টিচিং হোমের আজকের ইসলাম ও নৈতিক শিক্ষার পর্ব তিনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব কালিমায়ে শাহাদাত নিয়ে। তো এই আলোচনা শুরুর আগে যে কথাটা না বললেই নয়, আমাদের চ্যানেলের ইসলাম ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষার আরও দুইটি পর্ব আপলোড করা আছে। তোমরা সর্বপ্রথম ওই ভিডিওগুলো দেখে তারপর তিন নম্বর পর্বটি দেখবা। সেখানে আমরা প্রথম পর্বে তাওহিদ সম্বন্ধে খুব বেসিক আলোচনা করেছি, খুব সুন্দর করে আলোচনা করেছি, এবং দ্বিতীয় পার্টে আমরা কালিমায়ে তাইয়বা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছি। তো অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে তিন নম্বর পর্বটি দেখবা, তাহলে ওই ভিডিওগুলো সম্বন্ধে, ওই চ্যাপ্টারগুলো সম্বন্ধে তোমাদের একটা ভালো একটি ধারণা সৃষ্টি হবে। তো আজকে আমরা আলোচনা করব কালিমায়ে শাহাদত তাৎপর্য প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ নিয়ে। সর্বপ্রথম আমরা কালিমায়ে শাহাদাত এই শব্দের অর্থটিকে, অর্থ হচ্ছে কালিমা মানে শব্দ বা বাক্য, শাহাদাত বলতে এর অর্থ হচ্ছে সাক্ষ্যদান। অর্থাৎ কালিমায়ে শাহাদাত পুরো অর্থটি হচ্ছে কি, সাক্ষ্যদানের বাক্য। অর্থাৎ সাক্ষ্য, যে বাক্য দ্বারা আমরা সাক্ষ্য দেই। তো কালিমায়ে শাহাদাত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যারা আমাদের দ্বিতীয় পর্বটি দেখেছো, তোমরা আসলে জানো যে আমরা কালিমায়ে তাইয়বায় দুইটি অংশ করেছি। আমাদের কালিমায়ে শাহাদাতেও তেমনিভাবে দুইটি অংশ আছে, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। তো প্রথমে কালিমায়ে তাইয়বা দ্বারা আমরা হচ্ছে ইসলামে প্রবেশ করি। অর্থাৎ কালিমায়ে তাইয়বা যদি আমরা না পড়ি, আমরা মুসলিম হতে পারবো না। এখন ইসলামে প্রবেশ করার পরে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে তাওহিদে বিশ্বাস, তাওহিদে বিশ্বাস। এমন কি কালিমায়ে শাহাদাত অর্থাৎ আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আন যে লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকারই কোনো ইলাহ নেই, ওয়াহদাহু এবং তিনি এক, লা শারীকা লাহু এবং তিনার কোনো শরিক নেই। দ্বিতীয় অংশ দেখি, ওয়া আশহাদু এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আন্না নিশ্চয় মুহাম্মাদান আব্দুহু, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু বান্দা, ওয়া রাসূলুহু এবং রসুল। তো যদি অর্থটি আবার ভালো করে আরও দেখি, আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই সত্যিকারই কোনো ইলাহ নেই, একমাত্র তিনি এক এবং তিনার কোনো শরিক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তো আমরা কালিমায়ে শাহাদাত কি, মূলত ইসলাম গ্রহণের পরে যে আমরা ইসলাম নিয়ে আসলাম কালিমায়ে তাইয়বা পরে, তারপরে আল্লাহকে এক ও অদ্বিতীয় এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রসুল, এটাকে সাক্ষ্য দেওয়া, অর্থাৎ এটাকে আমাদের জীবনে বাস্তবায়ন করা, যে আমি সাক্ষী দিচ্ছি যে অবশ্যই আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তিনার কোনো শরীক নেই, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ প্রেরিত মনোনীত বান্দা এবং রসুল। তো এই এর দ্বারা আমাদের ইসলামে কী প্রভাব, এর দ্বারা শুধু আমরা এই কথাটি বললাম এবং এই কথাটি মুখে মুখে বলে শেষ করলাম এমন কিন্তু না। কালিমায়ে শাহাদাত অর্থাৎ সাক্ষ্যদানের যে বাক্য, এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে যে আমি বিশ্বাস করলাম এটাকে আমি সাক্ষী দিলাম, আল্লাহ যে এক এটাকে আমি সাক্ষ্য দিলাম যে অবশ্যই আল্লাহ এক, এটা আমি শুধু বলতেছি না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করতেছি। এবং সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহ তাআলা যে এক, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা পশু পাখি জীবজন্তু সমস্ত কিছু যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ তাআলা যে একমাত্র ইবাদতের যোগ্য একজন, তিনাকে ছাড়া অন্য কারো কারো যে ইবাদত করা যাবে না, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমরা কোনো রাজা বাদশার, কোনো বাঘ সিংহের, কোনো পাহাড় পর্বতের ইবাদত করতে পারি না, কারণ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। কী জন্য, এর আগে পরে বলা হয়েছে অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তিনার ইবাদতের জন্য। তো আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করব, এটি হচ্ছে কালিমায়ে শাহাদাতের প্রথম অংশ এবং এটি হচ্ছে কালিমায়ে শাহাদাতের দ্বিতীয় অংশ। তো এই প্রথম অংশতে কি বোঝানো হয়েছে? প্রথম অংশতে যেটা বোঝানো হয়েছে, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। আমি কি সাক্ষ্য দিচ্ছি? যে এই যে আন মানে হচ্ছে যে, লা ইলাহা ইল্লাল্লাহ, যারা আমাদের কালিমা তৈয়বার প্রথম দ্বিতীয় পাঠটা বা কালিমা তৈয়বার পাঠটা যে দেখে আসবেন, তারা খুব সুন্দর করে এই বিষয়টি আলোচনা ওইখানে পাবেন। অবশ্যই এই আলোচনাটি খুব গুরুত্ব সহকারে এখানে আলোচনা করা হয়েছে, অবশ্যই দ্বিতীয় পাঠটি দেখবেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ, সত্যিকারই কোনো ইলাহ নেই, ওয়াহদাহু, ওয়াহদাহু অর্থ হচ্ছে কি, এক, লা শারিক আলাহু, লা অর্থ হচ্ছে না, শারিক আলাহু, তার কোনো শরিক নেই। তো এখানে তার কথাটা কোথায়? এই যে লাহু, এটাকে আরবিতে জমির বলা হয়। তো লাহু হচ্ছে জমির। তো লা শারিক আলাহু তার মানে কি, তার কোনো শরিক নেই। এখানে মূলত বোঝানো হয়েছে যে আল্লাহ তাআলা যে আসলেই এক, স্রষ্টা হিসাবে এবং সৃষ্টিকর্তা হিসাবে, এবাদতের যোগ্য হিসাবে, আমাদের রিজিকদাতা হিসাবে, পালনকর্তা হিসাবে, সুস্থদাতা হিসাবে, তিনি যে এক, এবং অন্য কাউকে যে বিশ্বাস করা যাবে না আল্লাহ ব্যতীত, এটা সুন্দর করে আমরা প্রথম অংশ থেকে বুঝতে পারি। তো এখন আমাদের প্রথম অংশ থেকে আরও অনেক কিছু আলোচনা করা আছে, যেমন আশহাদু এর অর্থ হচ্ছে কি, সাক্ষ্যদান, আন মানে যে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আলোচনাটা আমরা খুব সুন্দর করে দ্বিতীয় পাঠে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিবে অবশ্যই, ওয়াহদাহু মানে এক, লা মানে না, শারিক মানে হচ্ছে শরিক, লাহু মানে তার, তার কোনো শরিক নেই। তো তোমরা এই শব্দগুলো খুব সুন্দর করে বারবার ভিডিওটি দেখে, সুন্দর করে তোমরা এই ভিডিওটি দেখার পরে তোমরা অর্থগুলো সুন্দর করে তোমরা মনে রাখবা। তাহলে হবে কি, তোমাদের এই অর্থ সংক্রান্ত এই সমস্ত কোয়েশ্চেনগুলো আছে, যেমন তোমাদের কোয়েশ্চেন কিন্তু মাস্ট বি আসবেই, যে কী আসবে, আশহাদু, আশহাদু অর্থ কি, আশহাদু অর্থ আসবে, এবং ওয়াহদাহু, লা শারিক আলাহু, এই অর্থগুলো কিন্তু এসেই থাকে। তো তোমাদের এখান থেকে কোয়েশ্চেন হতে পারে, কালিমায়ে শাহাদাত কি, কালিমায়ে শাহাদাত হচ্ছে সাক্ষ্যদানের বাক্য, এর অর্থ হচ্ছে সাক্ষ্যদানের বাক্য, এবং কালিমায়ে শাহাদাতের গুরুত্ব কি। তো তোমরা বলতে পারো যে কালিমায়ে শাহাদাতের গুরুত্ব হচ্ছে যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা হচ্ছে কালিমায়ে শাহাদাতের গুরুত্ব, কারণ আল্লাহ তাআলার উপর বিশ্বাস না আনলে আমরা প্রকৃত মুমিন বা প্রকৃত ইমানদার হতে পারবো না। তো প্রথম অংশে সুন্দর করে আমরা আলোচনা করলাম যে আল্লাহ তাআলা যে এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তা হিসাবে, তিনি যে এক এবং তিনি সৃষ্টি জগৎকে তৈরি করার জন্য তিনার কারো সাহায্য লাগেনি। তো আরেকটি বিষয় না বললেই নয়, আল্লাহ তাআলার হুকুম দেন কিভাবে, এই যে সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন, হুকুম দিলেন কিভাবে, আল্লাহ তাআলা শুধু বলেন কুন, ফায়াকুন হয়ে যায়, বুঝা গেছে, তার মানে হয়ে যায়, বলো হয়, হও, হয়ে যায়। তিনাকে বলতে হয় না যে তুমি ওই জিনিসটা হও, ওই জিনিসটা হও, এরকম কোনো কিছু না, আল্লাহ তাআলা বলেন যে হও, সঙ্গে সঙ্গে জিনিসটা হয়ে যায়। তো এগুলোর প্রতি বিশ্বাস নিয়ে আসা কিন্তু আমাদের প্রথম অংশটির কাজ। তো এখন আমরা আলোচনা করব দ্বিতীয় অংশ নিয়ে। দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু। আমরা কালিমায়ে তাইয়িবাও এই বিষয়ে আলোচনা করেছি, তোমরা এই বিষয়টা যদি বেসিক কিছু ধারণা চাও তাহলে অবশ্যই দ্বিতীয় পর্বটি দেখতে পারো। তো ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, ওয়া এবং আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি। এই যে আশহাদু এবং আশহাদু, এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, যেখানে নিজেকে সম্বোধন করা হয়। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না, আন্না হচ্ছে কি, আন্না মানে হচ্ছে নিশ্চয়ই, মুহাম্মাদান নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুহু, আব্দুন মানে হচ্ছে বান্দা, হু মানে তার, তার মানে এই আব্দুহুটা এই যে এখানে আল্লাহর এখানে যাবে, নিশ্চয়ই আব্দুহু তার বান্দা, কার বান্দা, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু এবং কি, আল্লাহর রসুল। তো তোমরা তোমাদের এই অর্থগুলা তোমরা সাধারণত সুন্দর করে তোমরা নোট করতে পারো বা ভিডিওটি কেটে কেটে দেখতে পারো তোমরা,
যে বারবার ভিডিওটি রিপ্লে করে দেখবা যে কী বলতেছে, এই অর্থগুলো কী, এগুলো কিন্তু সলিডারিটির অর্থ। আর বারবার বলতেছি আমাদের কালিমায়ে তাইয়েবার পাঠে লা ইলাহা ইল্লাল্লাহ এই এতটুকু অংশ খুব সুন্দর করে বোঝানো হয়েছে। তোমরা যারা এই ভিডিওটি দেখবা অবশ্যই তার আগে ওই ভিডিওটি দেখবা, তাহলে তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ সম্বন্ধে গভীর একটা ধারণা হবে। আর তোমাদের এগুলাই তোমাদের কোশ্চিন, তোমাদের MCQ এ বা তোমাদের সৃজনশীলে কাজে লাগবে এবং নিজের জীবন চেঞ্জ করতেও কাজে লাগবে। আমি ক্লাসে বারবার একটা কথা বলি যে ইসলাম নৈতিক শিক্ষা শুধু যে ক্লাস বা ক্লাসের জন্যই এই ভিডিওগুলো দেখবো বা ক্লাসই করবো এমন কোনো কিছু না। এটা ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা পুরো বিষয়টাই হচ্ছে কি, নিজের জীবনের সাথে সংশ্লিষ্ট, বুঝা গেছে? তো আমরা ইলা যেমন করে পড়বো তেমন করে নিজের জীবনও আমল করার চেষ্টা করব। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। তো ক্লাসে আসি আমরা, দ্বিতীয় অংশ মূলত বলা হয়েছে রিসালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে আল্লাহ তাআলার যে একজন মনোনীত বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আল্লাহ না অথবা আল্লাহর কোনো অংশ না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর প্রিয় একজন মানুষ, আল্লাহর প্রিয় একজন বান্দা। তিনি কিন্তু মানুষ, কিন্তু তিনি সাধারণ মানুষ নয়, তিনি হচ্ছে একদম অসাধারণ মানুষ। কারণ আল্লাহ তাআলার যে দিন, এই দিন কিন্তু সাধারণ মানুষ প্রচার করতে পারে না। এই যে আজকে সারা বিশ্বে এত মুসলিমদের এত বাহাদুরি বা এত বৃদ্ধি পাওয়ার কারণ কি? মানুষ ইসলাম বুঝতেছে ধীরে ধীরে, মানুষ আল্লাহর পথে ফিরে আসতেছে। তো এটার কারণ হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট করেছে। কিসের জন্য? এই প্রথম অংশের জন্য। আমরা দ্বিতীয় পর্বে এই আলোচনাও করেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অংশের জন্য অনেক কাজ করেছেন, যে আল্লাহ তাআলা যে এক এবং তিনি তার কোনো শরীক নেই, এগুলোকে মানুষকে বুঝাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে আসেন সেই যুগটা কিন্তু জাহিলিয়াতের যুগ ছিল এবং সেই যুগের লোকগুলো অনেক খারাপ কাজ করত, অনেক রকম মানে অনৈতিক অনইসলামিক কাজগুলো করত। তো তখন মানুষ মূর্তি পূজা করত, মানুষ পাথরের পূজা করত, গাছের পূজা করত। তো এই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালিমায় দাওয়াত দেওয়ার কারণে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। তো এগুলো তো সাধারণ মানুষ পারবে না, এগুলো অসাধারণ মানুষ পারবে। তোমাদের যদি কোশ্চিন হয়ে থাকে তাহলে এখান থেকে সুন্দর করে তোমরা অ্যান্সারগুলো দিবা বা ভিডিওটি বারবার দেখবা যে কোন কোন কথা কখন বলতেছে, এখান থেকে তোমরা MCQগুলো সুন্দর করে বের করতে পারবা। যেমন কালিমায়ে শাহাদাত এর অর্থগুলো যদি তোমরা বলতে পারো, যে লা ইলাহা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, এর অর্থ, এর অর্থ তোমরা সুন্দর করে ভিডিওটি দেখবা, দেখার পরে অর্থটি সুন্দর করে তুলবা। এবং ও আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু, এখানে তোমাদের ক্লাস এমনভাবে নেওয়া হচ্ছে যে তোমাদেরকে যদি এই আরবি শব্দগুলো থেকে একটা কোশ্চিন করা হয় তোমরা সুন্দর করে উত্তর দিতে পারবা, MCQ হোক আর তোমাদের ক এবং খ নাম্বারেই হোক। তাহলে প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে যে আলোচনাগুলো ছিল আমরা সুন্দর করে বুঝতে পারলাম। তো আমরা আরও বিষয় আলোচনা করব, করার পরে আমরা আরও বিস্তারিত যে বিষয়গুলো আছে এবং যে বিষয়গুলো আলোচনা না করলেই নয় সেই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনা করব। তো এই কালিমায়ে শাহাদাত ভালো করে পড়তে হবে, ভালো করে বুঝতে হবে, এর অর্থগুলা সুন্দর করে পড়তে হবে। পড়লে আমরা কি, আমরা যে সমস্ত তোমাদের কোশ্চিনগুলো হচ্ছে সেই সমস্ত কোশ্চিনগুলো অ্যান্সার করতে পারবো এবং নিজের জীবনেও অনেক কাজে লাগাতে পারবো। আশা করি আমাদের এই ভিডিওটি দ্বারা তোমরা সবাই উপকার হবে এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কনফিডেন্স টিচিং হোম। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোনো মতামত জানানোর জন্য আমাদের কমেন্ট বক্স থাকবে, অবশ্যই সেখানে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং মতামত জানতে পারো। এবং কোনো যদি প্রশ্ন থাকে তোমাদের, তোমরা সেই প্রশ্নগুলো কিন্তু সেখানে করতে পারো, আমরা ইনশাল্লাহ সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবা যাতে করে তারাও দেখতে পারে। এতে করে হবে কি, এতে করে তোমাদের যে জ্ঞানটা আছে সেটা ছড়িয়ে পড়বে বা আমাদের যে টিচিং হোমটা আছে সেটা ছড়িয়ে পড়বে। আশা করি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, ভিডিওটি শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করবা। এই বলে আজকের সংক্ষিপ্ত ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।